আম্মা ডাকতে শরম লাগে, এরকম মানুষও আছে জমিনে। জমিন যে কি বিচিত্রময়, কত রকমের মানুষ আছে নিজের মাকে আম্মা বলতে শরম লাগে, আম্মা ডাকে না, কিন্তু শাশুড়িকে আম্মা বলতে খুব মজা লাগে। কারণ শাশুড়ি তো ভালো ভালো খানা খাওয়ায়, মা তো এখন অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে, এখন তো মা আর খাওয়াইতে পারে না, তো এই জন্য মাকে আর এখন আম্মা ডাকে না। শাশুড়িকে আম্মা ডাকতে আমরা মানা করতেছি না, তবে শাশুড়িকেও ডাকেন, নিজের মাকেও ডাকেন, মাকে ডাকা বেশি জরুরি, দুজনকেই ডাকেন, অসুবিধা নেই। কিন্তু জমিনে আল্লাহর বান্দা আল্লাহর খায়, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর বাতাস গ্রহণ করে, আল্লাহর সব কিছু করে, আল্লাহকে ডাকতে শরম লাগে, এরকম আল্লাহর অনেক বান্দা বান্দি আছে। কিন্তু জাহান্নামে গিয়ে আল্লাহকে এমন ডাকা ডাকবে, ওই ডাকাটা যদি দুনিয়াতে ডাকতো তো সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ আমার পানির খুব পিপাসা, আমাকে একটু পানি দেন, তুসকা মিন আইনিন আনিয়া, সেখানে একটা পানির ঝর্ণা থাকবে, সেই ঝর্ণাটা হলো উত্তপ্ত গরম পানির ঝর্ণা, গরম পানির ঝর্ণা থাকবে, সেখান থেকে তাকে এনে পানি দেওয়া হবে, সেখান থেকে এনে পানি সরবরাহ করা হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিহ, এরপরে বলবে রাব্বুল আলামিন আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবারও পাঠাইবেন, কিন্তু খাবারটা হবে মিন দারিহ, দরি খাবার। কোন জায়গায় আল্লাহ পাক বলছেন গিসলিন, কোন জায়গায় নাম দিছেন জাক্কুম, আর এখানে আল্লাহ পাক বলছেন মিন দারিহ, খাবারটা হবে দরি। দরি মানে কাঁটাযুক্ত খড়কুটা, কাঁটাযুক্ত ঘাস, গরু ঘাস খায় না, এরকম শুকনা ঘাস কিন্তু কাঁটাওয়ালা, এইরকম কাঁটাওয়ালা দরি খাবার তাদেরকে দেওয়া হবে। এই খাবার খেতে গেলে গলার মধ্যে আটকে থাকবে, কারণ ছোটর দিকে কাঁটা, কাঁটা আটকে থাকবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুহ, রব্বুল আলামিন বলেন এমন খাবার এমন পানীয় তাদেরকে দেওয়া হবে, লা ইউসমিনু, এই খাবারের মধ্যে এই পানীয়ের মধ্যে কোনো পুষ্টি নাই, কোনো ধরনের পুষ্টি নেই, এগুলো খাইলে কোনো পুষ্টি হয় না। লা ইউসমিনু, ইউসমিনু মানে কোন পুষ্টি, পুষ্টিহীন, এগুলার মধ্যে কোনো পুষ্টিকর কিছুই নেই। ওয়ালা ইউগনি মিন জুহ, এবং এগুলা যদি এক মন খায় তাদের ক্ষুধা কোনো দিন নিবারণ হবে না, এগুলা ক্ষুধাও দূর করে না পুষ্টিও দেয় না। উজুহুন ইয়াওমাইযিন নাঈমাহ, সেই আচ্ছন্নকারী মহা বিপদের দিনে কিছু মানুষের চেহারা হয়ে যাবে নাঈমাহ, নাঈমাহ মানে মানে খুব হাস্যোজ্জ্বল আনন্দময়, নিয়ামত, নিয়ামত থেকে নাঈমাহ, মানে নিয়ামতে ভরা মানুষের চেহারা। সুবহানাল্লাহ, লিসাইহা রাদিয়া, তাদের প্রচেষ্টার জন্য সন্তুষ্ট চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ, কারণ এই চেহারার জন্য তারা দুনিয়াতে অনেক কষ্ট করছে, এ না এমা চেহারার জন্য কেয়ামতের ময়দানে দুনিয়াতে তারা লিসাইহা চেষ্টা করছে, চেষ্টা না করলে এই না এমা চেহারা কেয়ামতের ময়দানে হবে না। কিভাবে চেষ্টা করছে তারা, চেষ্টা করার জন্য ঠান্ডা পানি দিয়ে চেহারা ধুইছে, ঠান্ডা পানি দিয়ে চেহারা ধুইছে, শীতের দিনেও উজু করছে, ঠান্ডা পানি লাগাইছে, এরপরে এই চেহারার মধ্যে রাব্বুল আলামিন দাড়ি রাখার জন্য নির্দেশ দিছে, এই আল্লাহর বান্দারা দাড়িও রেখে দিছে চেহারার মধ্যে। এই দাড়ি রাখার কারণে দুনিয়াতে তারা কত জায়গায় কত সীমাহীন কষ্টের সম্মুখীন হয়েছে, কত জায়গায় বিয়ে করতে গেছে বিয়ে পাত্রি দেনা, এরকম সমস্যায় সম্মুখীন হয়েছে, দাড়ি আছে, ছেলেটা খুব ভালো সব ঠিক আছে কিন্তু দাড়িওয়ালা, এই জন্য দেওয়া যাবে না। তারপরে আরেক কেউ কেউ কয় দাড়ি রাখছে ভালো কথা, তো এরকম করে রাখছে কেন,
কোনো সুন্দর নাই, কাটিং নেই, কিছু নেই, এগুলো কাটে কুটে সুন্দর করে সাইজ করে ডিজাইন করে রাখবো, এরকম দাড়ি রাখছে কেন? এই দাড়ি রাখার কারণে কত জায়গায় যাইতে পারে না, কত জায়গায় ঢুকতে পারে না, কত দেশে যাইতে পারে না, কত দেশের ভিসা পায় না, কত রকমের সমস্যার সম্মুখীন হইতে হয়। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি সব সমস্যা সামনে রেখেও মনে করে কিয়ামতের ময়দানে আমার এই চেহারা হইতে হবে না, এমা এজন্য সেই লিসাইহা প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যে মানুষগুলোর চেহারা না এমা হয়েছে, এমনি এমনি হয় নাই, তাদের প্রচেষ্টার কারণে হয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার অনেক মা বোন আছে, এই চেহারা খুলে খুলে মানুষের দেখাইতে খুব পছন্দ করে, চেহারার মধ্যে ঠোঁটের মধ্যে অনেক কিছু লাগায়, তারপরে আপনার ব্রু প্লাক করে, তারপরে চোখে অনেক কিছু লাগায়, মাথায় অনেক কিছু লাগায়, লাগায় রাস্তা দিয়ে ঘুরে আর মানুষকে দেখায়, সবাই দেখো আমার চেহারা কি সুন্দর, আমার ঠোঁটে কত কিছু লাগাইছি দেখো, মানুষকে দেখা। এদের চেহারাও কেয়ামতের ময়দানে না এমা হবে না, কারণ না এমা হইতে হইলে এই চেহারাকে হেজাবের আওতায় নিয়ে আসতে হবে, পর্দার আওতায় নিয়ে আসতে হবে, আল্লাহর হুকুমের অধীন করে নিতে হবে। এই চেহারার সৌন্দর্য আমি বানাই নাই, দুনিয়ার কেউ বানায় নাই, যেই রব্বুল আলমিন বানাইছেন ওই রব্বুল আলমিনের হুকুমের আওতায় চেহারাকে নিয়ে আসতে হবে, ওই রব্বুল আলমিনের কাছে এই চেহারা নত করতে হবে, সেজদা দিতে হবে, তাহলেই কিয়ামতের ময়দানে ওই চেহারা হবে না ইমা। ফি জান্নাতিন আলিয়া, এদেরকে দেওয়া হবে জান্নাতে আলিয়া, সুবহানাল্লাহ। জান্নাতে আলিয়া মানে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত, সুবহানাল্লাহ। শুধু জান্নাত বলেন নাই, আল্লাহ পাক জান্নাতের সিফাতটা দিয়েছেন জান্নাতিন আলিয়া, উচ্চ মর্যাদার জান্নাত, সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই জান্নাতের ভিতরে কোনো বেহুদা কাজ কারবার কথাবার্তা এগুলো করাও যায় না, এমনকি শোনাও যায় না, সুবহানাল্লাহ। মানে এই জান্নাতের ভিতরে এমন উচ্চ মানের জান্নাত, এটার ভিতরে যারা থাকবে বাহিরের থেকে কোনো দিক থেকে কোনো বেহুদা আওয়াজ, কোনো বেহুদা কথাবার্তা, যেমন গাড়ির হর্নের আওয়াজ বিরক্ত লাগতেছে, এরকম বিরক্তিসূচক কোনো আওয়াজ আসবে না, কোনো দিক থেকে কোনো সেই পছন্দ করে না এরকম কোনো আওয়াজ এসে তাকে বিরক্ত করবে না, সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, যেখান দিয়ে বের হবে সেখান দিয়ে শুধু প্রবাহমান ঝর্ণার ঝর্ণা, সুবহানাল্লাহ। চতুর্দিকে শুধু আইনুন জারিয়া, আইনুন জারিয়া। এই জন্য জান্নাতের বৈশিষ্ট্য হল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন তার সাথে বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু নহর আর নহর, বিভিন্ন ধরনের নহর, এক জায়গাতে খালি দুধ আর দুধ, কয় মন খাইবেন দুধ, অরিজিনাল কোনো ভেজাল নাই, একেবারে খাঁটি খাঁটি দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ। আরেক জায়গা দিয়ে খালি মধু আর মধু, মধুর ঝর্ণা, মধু আসতেছে, আরেক জায়গা দিয়ে যত রকমের ড্রিঙ্কস, এই সকল ফসা ড্রিঙ্কস না, বর্তমান আমরা যেগুলো খাই কোকা কোলা পেপসি অমুক তমুক যত রঙের ড্রিঙ্কস এগুলো না, সারা বান তাহুরা, যেগুলো খাইলে গ্যাস্ট্রিক হবে না, যেগুলো খাইলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করবে না, এরকম পবিত্র সারাবের নহর ঝর্ণা, সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআহ, সেখানে অনেক উচ্চ মানের খাট পালং বিছানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন, সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারে যে জান্নাত মনে হয় এরকম বিল্ডিং টিল্ডিংগুলো খুব সুন্দর, কিন্তু ভিতরে আবার কাঠ মিস্ত্রি পাইছে কই, এখানে মানে ফার্নিচার টার্নিচারগুলো এত সুন্দর না, মনে হয় এমনি ফ্লোরে শুয়ে থাকতে হইব। তা আল্লাহ পাক এই জন্য বলে দিচ্ছেন ফিহা সুরুরুম মারফুআহ, এটার মধ্যে খাটও আছে, সুরুর হলো শারীরের বহুবচন, শারীর মানে খাট, খাট পালং, মারফুআহ যেই সেই মানের খাট না, উচ্চ মানের উন্নত মানের খাট, যেটা জীবনে দুনিয়াতে দেখো নাই এরকম খাট, শুধু কাঠের না,
স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, মুক্তা দিয়ে বানানো। সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুম মাউদুআ, সুবহানাল্লাহ। এবং যেই নহর থেকে পানি, শারাব, মধু, দুধ পান করবা, এগুলা কি এমনি মুখ লাগা লাগা খাইবা? খাইবো কেমনে? অনেকে মনে করছে জান্নাতে মনে হয় নহর আছে, খামো কেমনে? ওখানে কি আর গ্লাস ফেলাজ আছে? আল্লাহ পাক বলতেছেন ওয়া আকওয়াবুম মাউদুআ, আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাতের ভিতরে কত রকমের পান পাত্রের ব্যবস্থা করে রেখেছি। কত রকমের জগ, কত রকমের গ্লাস, কত রকমের কাপ, সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় আকওয়াব। আকওয়াব মানে জগ, গ্লাস, এই কাপ, এগুলোর নাম হলো আকওয়াব। মাউদুআ, এগুলো কিনে আনা লাগবে না, তুমি জান্নাতে যাই। আজকে মেহমান আসছে জান্নাতে, এগুলো বাজারে দিয়ে কিনে আনতে হবে, এরকম না। মাউদুআ, এগুলো জান্নাতের ভিতরে সুন্দর করে সাজানো আছে, তৈরি করা আছে। আমরা মৌদু হাদিস বলি না, মৌদু, জাল হাদিসের আরবি হলো মৌদু। মৌদু মানে এগুলো তৈরি করা, বানানো, মানে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী না, এগুলো বানানো জিনিস। এই জন্য জাল হাদিসকে বলা হয় মৌজু হাদিস। তা আল্লাহ পাক বলতেছেন ওয়া আকওয়াবু মাউদুআ, এই জগ, গ্লাস, তারপরে কাপ, এগুলো সব তৈরি করা আছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এগুলো খালি অপেক্ষা করতেছে আমার আমার ব্যবহার করার জন্য আসে না কেন? জান্নাতের ভিতরে এগুলা তৈরি করে সাজানো আছে, এগুলা খালি লোক খুঁজতেছে, আমার এগুলা খাওয়ার জন্য লোক আসে না কেন? সুবহানাল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা, সুবহানাল্লাহ। অনেকে কয় আহারে জান্নাতের ভিতরে যদি খাবার দাবার খায় লবণ পামু কই? যারা লবণ খায় ভাতের সাথে, এরা লবণ না হলে তো এটা একবারে মজাই লাগবে না। ওই জান্নাতে এত খাবার আছে, সব ঠিক আছে, কিন্তু খাবারটা কি আমার রুচি অনুযায়ী হবে কিনা, আবার রুচি অনুযায়ী না হলে একটু লবণ তবণ নেওয়া দরকার, এগুলো পামু কই? আল্লাহ বলতেছেন ওয়া নামারিকু মাসফুফা, নামারেক মানে লবণদানি, লবণদানি ছিলেন। আল্লাহ আকবার। আল্লাহ বলতেছে এইটাও চিন্তা করার দরকার নাই, তোমার জন্য কত রকমের লবণ, কাঁচামরিচ, পিঁয়াজ, যা খাইতে চাও একেবারে। নামারেক মানে খাবারের সাথে যত রকমের আনুষাঙ্গিক, যত মশলা, যত আচার, যত রকমের জিনিস লাগে, এইগুলো মাসফুফা। সুবহানাল্লাহ। মাসফুফা মানে সারিবদ্ধভাবে সাজানো আছে। সুবহানাল্লাহ। ধরেন এখানে লবণ, এখানে কাঁচামরিচ, এখানে পেঁয়াজ, এখানে শসা, এখানে টমেটো, যা যা দরকার সব সারিবদ্ধভাবে সাজানো আছে। সুবহানাল্লাহ। ওয়া জারাবিয়্যু মাবসুসা, কয় ঠিক আছে, সব জগ গ্লাসও থাকবো, কাপও থাকবো, খাটও থাকবো, সব থাকবে, খাটের মধ্যে বালিশ পামু কই? একটু আরামে শুতে গেলে বালিশ লাগবে না, তো ওখানে কি খেতা বালিশ বানানোর লোক আছে নাকি জান্নাতে? আল্লাহ পাক বলতেছেন ওয়া জারাবিয়্যু মাবসুসা, সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে গুছানো, একেবারে পরিপাটি করে তোমাদের জন্য বিভিন্ন রকমের বালিশ, বালিশও বিছানো আছে। সুবহানাল্লাহ। যত রকমের বালিশ দরকার, কোল বালিশ দরকার, কোল বালিশও আছে, লম্বা বালিশ দরকার, লম্বা বালিশও আছে, যত বালিশ দরকার। যারা বিজ্ঞু মাবসুসা, তুমি কষ্ট করে বিছানো লাগবে না, এগুলো সব বিছানো, যে খালি এমনি বিছানো না, একেবারে পরিপাটি করে বিছানো, মানে দেখলেই মনে হবে যে এটা কি উচ্চাঙ্গের, কি উন্নত মানের বেডশিটকে সাজায় বিছাই রেখেছে। সুবহান আল্লাহ পাক। দেখেন জাহান্নামের থেকে জান্নাতের বর্ণনাটা কিন্তু বেশি দিছেন, অনেকগুলা নিয়ামতের কথা আল্লাহ পাক জান্নাতের বলছেন। বলার পরে আল্লাহ বলতেছেন বান্দা, তুমি এই আখেরাতকে বিশ্বাস করার জন্য, আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তোমার চোখটাকে একটু বিবেকের সাথে মিলাই দাও, মিলাইলে আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য কেন উটগুলার দিকে তাকায় না? ইলাল এবেল, এবেল মানে উট, উটের দিকে কেন তাকায় না? কাইফা খুলিকাত, উটগুলাকে কেমন করে সৃষ্টি করা হয়েছে? সুবহানাল্লাহ। আরবের লোকদের কাছে তো উট পরিচিত, সব সময় দেখে, আমরা না একটু কম দেখি, কিন্তু আরবেরা তো সব সময় দেখে। আল্লাহ পাকের জন্য প্রথমে উটের কথা বলছে, উটের দিকে লক্ষ্য করো, উটের দিকে কি দেখবেন?
ওটের দিকে, ওটের কিছু আলাদা জিনিস আছে যেগুলো অন্য প্রাণীর মধ্যে নাই। ওটের পিঠে দিয়ে দেখবেন যে একটু উঁচু আছে না? আমরা ছোটবেলায় শুনতাম ক এখানে আলীরে কবর দিছে, আলীর কবর ওটের পিঠে, এই জন্য ওটের পিঠে দিয়ে নাকি এরকম উঁচু হয়ে আছে। দাহা মিথ্যা কথা। তারপরে হইল মোট একদিন পানি পান করলে 40 দিন পানি পান করা লাগে না, একদিন পানি খাইলে আর 40 দিন লাগে না। এই 40 দিন ওটের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা একেবারে ঠান্ডা বরফের মতো, এখানে 40 দিন পর্যন্ত পানিগুলো জমা থাকে, দরকার মতো যেটা দরকার ওখান থেকে খায়। সুবহানাল্লাহ, নিজে সাথে করে শরীরের ভিতরে পানি বহন করে নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন বান্দা এই উটের দিকে লক্ষ্য করো, অনেক কিছুর সন্ধান পাইবা, তোমাদের প্রয়োজনীয় অনেক জিনিস এখানে খুঁজে পাবা। বিজ্ঞানীরা যারা সায়েন্স টেকনোলজি নিয়ে গবেষণা করে, আল্লাহ কইছে উটের দিকে তাকায় দেখো, তাকায় দেখি তো কি আছে, দেখে যে ভিতরে একটা জিনিস আছে যে পানি সব জমা থাকে, আবার পানিগুলো একবার ঠান্ডা, 40 দিন পর্যন্ত একটুও পানির পুষ্টিগুণ, পানির কোনো কিছু নষ্ট হয় না, 40 দিন একইভাবে থাকে। এইটা দেখে দেখে আজকে ফ্রিজ আবিষ্কার করে ফেলছে যে ওটার এখানে 40 দিন পানি এটা এইভাবে ঠান্ডা থাকতে পারে, কোনো কিছু পরিবর্তন হয় না, সব ঠিক থাকতে পারে। তাহলে ওই উপাদানগুলো দিয়ে যদি আমরা এরকম একটা বানাই, তা আমাদের খাবার দাবার তো রাখতে পারে। সুবহানাল্লাহ, এইরকম ওটের দিকে তাকাইলে আরো অনেক কিছু বানানো সম্ভব। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কেন আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আকাশকে উপরে স্থাপন করা হয়েছে? সুবহানাল্লাহ, কোনো প্রকারের খুঁটি দেখা যায় না, এইভাবে আকাশে আল্লাহ পাক মাথার উপরে এইভাবে স্থাপন করে রেখেছেন, এটা দেখলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলোর দিকে তাকাই দেখে না কেন কিভাবে পাহাড়গুলো সৃষ্টি করা হয়েছে? কত বিচিত্র রকমের পাহাড়, আর পাহাড় দেখবেন আমাদের দেশের পাহাড়গুলো একরকম, কিন্তু আরব দেশের পাহাড়গুলো ভিন্ন রকম, পৃথিবীর এক এক দেশে এক এক রকমের পাহাড়, এক এক পাথরকে আল্লাহ পাক পাহাড়ের উপরে এমনভাবে বসায় রেখেছেন মনে হচ্ছে কায়ত হয়ে পড়ে যাবে, কিন্তু পড়তেছে না, শত শত বছর ওইভাবেই আছে, গোড়া দিয়ে অল্প একটু আটকে রেখেছে এমনি, কিন্তু এমনি কায়ত হয়ে আছে, বিশাল পাথর, এটা গায়ের উপরে পড়লে শেষ, কিন্তু পড়ে না, এই শত শত বছর এইভাবেই আছে। বিশেষ করে ওই যে জিনের পাহাড় যেদিকে মদিনাতে, ওই ওয়াদিউল জিন ওই এলাকার দিকে যেয়ে দেখবেন ওই জায়গার নাম হলো আল বাইদা আল বিরি, ওই এলাকার দিকে গেলে দেখবেন পাহাড়গুলো ভিন্ন রকমের, বিচিত্র রকমের পাহাড় আর পাহাড়। সুবহানাল্লাহ, ওয়া ইলাল আরদে কাইফা সুতিহাত, জমিনের দিকে কেন তাকিয়ে দেখে না আমি আল্লাহ জমিনগুলোকে কেমনভাবে স্থাপন করেছি? সুবহানাল্লাহ, কত রকমের জমিন, এক জায়গার জমিন এক এক রকম, আমাদের দেশের মধ্যে দেখেন এক এক দেশেই কত রকমের জমি আছে, কোনো জায়গার জমি লাল, লালমাই পাহাড়, লাল মাটি দেখছেন না, এক জায়গায় লাল আরেক জায়গায় সাদা, আরেক জায়গায় পাহাড় আরেক জায়গায় বেলে মাটি, এঁটেল মাটি, দোয়াশ মাটি, কত রকমের মাটি, আবার এগুলোকে কোনো জায়গায় বিশাল বিশাল পাহাড়, কোনো জায়গায় ছোটো ছোটো পাহাড় আবার উঁচু নিচু, কোনো জায়গায় পাহাড় আবার সাগর, বিভিন্ন বিচিত্রভাবে আল্লাহ পাক জমিনকে এইভাবে স্থাপন করেছেন। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, সুতরাং রাসূল আপনি শুধু দুনিয়ার মানুষদেরকে উপদেশ দেন, ইন্নামা আনতা মুদাক্কির, আপনাকে আমি শুধু উপদেশ দানকারী বানাইছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি আল্লাহ বল প্রয়োগকারী বানাই নাই, আপনি পিটাই মানুষের সব দিনমুখী করে ফেলবেন এই দায়িত্ব আপনাকে আমি দিই নাই, আপনি খালি সুন্দর করে সুমধুর ভাষায় মিষ্ট ভাষায় মানুষকে খালি উপদেশ দিবেন। তাহলে একজন দায়ী, একজন আলেম, একজন মুসলিম, তার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, তার কাজ মানুষকে জোর করে দিন পালন করানো নয়, লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহর দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তবে জোর জবরদস্তি আছে, সেটা হলো আপনি ইসলাম গ্রহণ করছেন নামাজ পড়বেন না, আপনাকে জোর করে নামাজ পড়াইতে হবে, যে ইসলাম গ্রহণ করে নাই তাকে জোর করে নামাজ পড়াবো না, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করছেন আবার নামাজ পড়বেন না, তা আপনি ইসলাম নিয়ে তামাশা করতে আপনাকে কে বলছে?
আপনি ইসলাম গ্রহণ করছেন আবার মদ খাইবেন, এই তামাশা করতে আপনাকে কে বলছে? কিন্তু যে ইসলাম গ্রহণ করে নাই অমুসলিম, সে খাক, তাকে বাধা দেওয়া হবে না, যাতে সে প্রকাশ্যে না খায়, তার কোনো খাবার তাকে নিষেধ করা হবে না। কিন্তু আপনি মুসলিম, আপনাকে ইসলামী বিধিবিধান পালনে বাধ্য করা হবে। স্বামী পরিবারের প্রধান, স্ত্রী ছেলে মেয়েকে বাধ্য করতে হবে, না হয় আমার স্ত্রী ছেলে মেয়ের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এখানে আবার বলার সুযোগ নাই যে আপনি খালি বলে যান, কেউ কারোরে বাধ্য করা যাবে না। এখানে বাধ্য করতে হবে, কারণ আমি রাখাল। রাখাল যদি তার গরুর পালকে ঠিক মতো পাহারা না দেয়, তা একটাই দিকে যাবে, একটাই দিকে যাবে, একটা বাঘে খাইবো, কদিন পরে আর গরু পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। তাহলে আমাকে আল্লাহ পাক রাখাল বানাইছেন, পরিবারের দায়িত্ব দিয়েছেন, আমাকে দেখাশোনা করতেই হবে। আমার ছেলে আমার মেয়ে দিন বিরোধী হয়ে যাবে, আর আমি কমে যে তার ইচ্ছা, ব্যক্তি স্বাধীনতা, যেমনে মনে চায় তেমনে চলবে, এটা ইসলাম সমর্থন করে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে, ফাইয়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ধরনের আযাব দিয়ে শাস্তি দিবেন। মানে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহর, তোমার শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার না। যে কুফরি করবে, যে দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার বিচারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই আমার দিকে তাদেরকে ফিরে আসতে হবে। এদিকে না এসে অন্যদিকে যাইব, এরকম রাস্তায় নাই, রোডে নাই, রোডে হইল একটা, ফিরে আসতে হবে আমার দিকে, অন্যদিকে যাওয়ার রাস্তায় নাই। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসার পরে পড়ায় গণ্ডায় তাদের হিসাব দিতেই হবে। হিসাব না দিয়ে লুকায় যাবে, গোপন করবে, এরকম কোনো কিছু সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরার উপরে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।